প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে বাসায় অবস্থান করছো শিক্ষার্থীরা আজকে আমার অনলাইন ভিত্তিক যে ক্লাসটি আছে সেটাতে তোমাদের স্বাগত জানাচ্ছি এম এস শিক্ষার্থীরা তোমরা আজকে আমার সাথে যুক্ত হবে তোমাদের অনেকদিন পরে আমি ক্লাসটি নিচ্ছি চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি ক্লাসটি শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি তাসনিম খায়ের প্রভাষক দর্শন বিভাগ ঢাকা কলেজ ঢাকা শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের হচ্ছে সিলেবাসে দুটি টেক্সট আছে সেই টেক্সটের মধ্যে হচ্ছে প্রথম যে গ্রুপে সেই গ্রুপে থেকে আমি তোমাদের পড়িয়ে থাকি সেটা হচ্ছে বইয়ের নামটি হচ্ছে ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ডব্লিউপি আলিস্টনের এবং যে গ্রুপ বি আছে সেই গ্রুপ বি হচ্ছে বিজ্ঞান হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন থেকে পড়ানো হয় সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শাহিন আক্তার বানু ম্যাডাম প্রফেসর উনি পড়িয়ে থাকেন সেক্ষেত্রে চলো আজকে আমরা একটি নতুন টপিক পড়িয়েছি নতুন বলতে টপিকটা আমরা পড়িয়েছি গত ক্লাসে প্রিভিয়াস ক্লাসে কিছু অংশ পড়িয়েছি আজকে আমরা বাকি অংশটি পড়ব সেটি হচ্ছে অর্থের বিভিন্ন মাত্রা এর মধ্যে আমরা হচ্ছে অস্পষ্টতা তারপর ব্যক্তকতা রূপকতা এগুলো পাই তো আজকে আমি তোমাদেরকে অস্পষ্টতা নিয়ে কথা বলবো যেটাকে আমরা বলছি ভেগনেস শ্রেণী কথা বলবো এবং প্রিভিয়াস ক্লাস ক্লাসে আমরা হচ্ছে অস্পষ্টতার স্বরূপ অস্পষ্টতার বিভিন্ন যে প্রতিশব্দ এবং অস্পষ্টতার প্রকার নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা অস্পষ্টতার বাকি অংশগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব আলোচনা শুরুর আগে আসলে আমরা আবার একটু দেখে যে অস্পষ্টতা বলতে আমরা আসলে কি বুঝি কোন শব্দ অস্পষ্ট হবে কেবল তখন যখন এমন কোন ক্ষেত্র বা দৃষ্টান্ত পাওয়া যাবে যেখানে বা যার উপর কথিত শব্দটি প্রযোজ্য হবে কি না সে সম্বন্ধে যৌক্তিক আমরা নিশ্চিত হয়ে হতে পারব না অর্থাৎ কোন শব্দ যদি এমন পরিস্থিতির সম্মুখীন হয় যেখানে শব্দটি বর্ণিত বিষয়ের উপর প্রযোজ্য হবে কি না সে ব্যাপারে আমরা আসলে নিশ্চিত হতে পারি না আরো সহজ বলতে গেলে অস্পষ্টতার অভাব কি আমরা সরি স্পষ্টতার অভাব কি আমরা অস্পষ্টতা বলে অভিহিত করি কোন শব্দের অর্থ অর্থের মধ্যে যদি আমরা স্পষ্টতা প্রাঞ্জলতা ও সুনির্দিষ্টতার অভাব লক্ষ্য করি তাহলে ওই শব্দকে অস্পষ্ট শব্দ বলে তোমাদের প্রিভিয়াস ক্লাস আমি অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম আজকে একটা উদাহরণ দিচ্ছি যেমন মধ্যবয়স্ক শব্দটি আহ ইয়াটি আমরা কোন বয়সের ক্ষেত্রে সে মধ্যবয়স্ক বলবো তিরিশ থেকে চল্লিশ বলবো নাকি হলো আহ চল্লিশের যে হচ্ছে চল্লিশ বছর বা উন বছর তাকে কি আমি মধ্যবয়স্ক বলতে পারবো না অত আমি কোন বয়সটাকে বলবো যে হচ্ছে মধ্যবয়স্ক সেটা নিয়ে সমস্যা হয় বা একটা লোকের মাথায় হচ্ছে টাক মানে কতটুক চুল থাকলে আমি তাকে টাক বলবো বা টুক চুল না থাকলে তাকে টাক বলবো না সেই বিষয়গুলো নিয়ে আসলে প্রবলেম সৃষ্টি হয় বা সমস্যার সৃষ্টি হয় সেটাকেই আমরা আসলে বলতেছি অস্পষ্ট শব্দ এবং তোমরা জানো যে আমরা যে দৈনন্দিন জীবনে অনেক ধরনের শব্দ ব্যবহার করি বেশিরভাগ শব্দ আসলে অস্পষ্ট এবং আমাদের জীবনে হচ্ছে অস্পষ্ট শব্দ গুরুত্ব আছে এটা এমন যে না যে নাই আসলে আছে এবং বেশিরভাগ শব্দ কিন্তু আসলে অস্পষ্ট তাহলে আমরা দেখি যে অস্পষ্টার আজকে কারণগুলো দেখি যে কেন আসলে শব্দ অস্পষ্ট হয় বিশেষ করে শাব্দিক অস্পষ্টতার কারণগুলো আমরা পড়ব এবং বিশিষ্ট যে বিশ্লেষণের দার্শনিক জন হর্সপাস তিনি আসলে অস্পষ্ট তিনটি কারণের কথা উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমটি হচ্ছে শব্দের প্রয়োগ বা অপ প্রয়োগের ভেদা রেখা না থাকা অর্থাৎ কোন একটি শব্দ আমরা কোথায় প্রয়োগ করব সেই সম্পর্কে যখন বা এটা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ সেই সেটা সম্পর্কে যখন আমরা নিশ্চিত হতে পারি না তখনই অস্পষ্টতা অস্পষ্টতার সৃষ্টি হয় অর্থাৎ আমরা যদি পারিভাষিক শব্দ ব্যবহার করি তাহলে বলতে পারি যে এটা এই ক্ষেত্রে প্রযোজ্য বা ওই ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু যখন আমরা প্রয়োগ বা অপপ্রয়োগের মধ্যে যে ভেদ্রাঘাটি আছে সেটা যখন বুঝতে না পারি বা এমন একটি মধ্যবর্তী অবস্থা আছে যখন আমরা সেটা বুঝতে পারি না সেই ক্ষেত্রে কিন্তু অস্পষ্টতা সৃষ্টি হয়ে থাকে এবং এটাই হচ্ছে শব্দ মানে অস্পষ্টটা সবচেয়ে সরলতম রূপ এবং বিশেষ করে সংখ্যাবাচক এবং শব্দগুলোতে এই ধরনের অস্পষ্টতার সৃষ্টি হয়ে থাকে দেখো মনের ভাষা প্রকাশ করার জন্য যখন কোনো বচনে আমরা কোনো শব্দ প্রয়োগ করি তখন এর দ্বারা প্রকৃতপক্ষে শব্দটি প্রয়োগ ক্ষেত্র এই সম্ভাব্য বক্তব্যের সীমা রেখায় নির্দেশ করা হয় যেমন যখন কোনো বছরে আমরা সুন্দর শব্দটি ব্যবহার করি তখন এর দ্বারা একথায় নির্দেশ করা হয় যে এই বিষয়গুলো সুন্দর এই বিষয়গুলো সুন্দর শব্দটি সীমানায় অন্তর্ভুক্ত অর্থাৎ হচ্ছে কি এই বিষয়গুলো সুন্দর যে শব্দটি সেটা সীমানায় অন্তর্ভুক্ত আর এই সীমানার বাইরে যা আছে তা সবই অসুন্দর এখানে সুন্দর শব্দটি প্রয়োগের মাধ্যমে আমরা সুন্দর শব্দটি একটি সীমারেখাকে নির্দেশ করলাম মাত্র কিন্তু সংখ্যা মাত্রা এবং পরিমাণ পরিমাণ ব্যাপক যে শব্দ এই ধরনের সীমারেখা নির্দেশ করে না এই ধরনের শব্দ দুটি প্রান্ত সীমাকে নির্দেশ করলেও মধ্যবর্তী পরিস্থিতিকে কখনোই নির্দেশ করতে পারে না যেমন দেখো সুন্দর শব্দের দ্বারা অমুক জিনিসটি সুন্দর এবং অমুক জিনিসটি সুন্দর নয় বোঝালেও সুন্দর ও অসুন্দর শব্দের মাঝামাঝি অবস্থাকে কোনো অবস্থাতেই নির্দেশ করতে পারছে অর্থাৎ প্রান্ত সীমাকে কিন্তু নির্দেশ করতে পারছে কিন্তু মধ্যবর্তী যে অবস্থা অর্থাৎ আমরা বলতে পারছি এই বয়সটাকে বলা হচ্ছে ইয়াং এজ এবং ওই বয়সটা বলা হচ্ছে বৃদ্ধ কিন্তু মধ্যবর্তী যে অবস্থাটা মধ্য বয়সে আমরা কাদেরকে বলবো কোন বয়সটাকে আসলে নির্দিষ্ট করে এটা আমরা কিন্তু বলতে পারছি না আর যদি ধরে যে চল্লিশ বছর লোকের মধ্যবয়স্ক বলছি তাহলে সেই উনচল্লিশ বছর বয়স্ক লোক কেন মধ্যবয়স্ক বলতে পারছি না এই ধরনের মানে শব্দগুলো অস্পষ্ট সৃষ্টি হয় এবং সুন্দর ক্ষেত্রে কিন্তু তাই আমি নির্দিষ্ট করে বললাম যে এই থাকলে এটা সুন্দর তাহলে মানে কি বাকি যে ক্ষেত্র সেগুলো সব অসুন্দর কিন্তু সুন্দর এবং অসুন্দর যে একটা মাঝামাঝি অবস্থা সেটা কিন্তু আমরা আসলে প্রয়োগ করতে পারছি না এক্ষেত্রে আমরা সুন্দর শব্দ অনিশ্চিত হয়ে পড়ি কাজে এই ক্ষেত্রে সুন্দর এবং অসুন্দর শব্দ অস্পষ্ট বিশ্লেষণী দার্শনিকরা এই ধরনের শব্দকে দ্বিপ্রান্তিক শব্দ বলে অভিহিত করেছেন তাদের মতে এটা নিয়ে কোন এক অবস্থা অবশ্যই অস্পষ্ট বা অনির্দিষ্ট হয়ে থাকে জন হর্সপাস এই ধরনের দ্বিমাত্মিক দ্বিপ্রান্তিক বিপরীতাত্ত্বক শব্দ যুগ্ম শব্দকে মেরু শব্দ বলে অভিহিত করেছে অর্থাৎ পোলার ওয়ার্স এই ধরনের শব্দের উদাহরণ হিসেবে তিনি দ্রুত ধীর সহজ কঠিন শক্ত কমল আলো অন্ধকার গরম ঠান্ডা বৃহৎ ক্ষুদ্র ইত্যাদি শব্দের উল্লেখ করেছেন এই ধরনের শব্দের বৈশিষ্ট্য হলো এদের যে কোনো একটি প্রয়োগ ক্ষেত্রে ধীরে ধীরে অন্যটির প্রয়োগ ক্ষেত্রে স্থানান্তরিত বা রূপান্তরিত হতে পারে যেমন দ্রুত শব্দটি যেভাবে ধীরে ধীরে ধীর শব্দে রূপান্তরিত হতে পারে তেমনি ধীর শব্দটিও ধীরে ধীরে দ্রুত শব্দে রূপান্তরিত হতে পারে তবে ঠিক কোন অবস্থায় দ্রুত শব্দটি ধীরে 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 শব্দের প্রয়োগ ক্ষেত্রে কিংবা ধীর শব্দটি ধীরে ধীরে দ্রুত শব্দের প্রয়োগ ক্ষেত্রে রূপান্তরিত হয় সেই অবস্থাটি সঠিকভাবে নির্ধারিত নয় আর এই কারণে শব্দ দুটির মধ্যবর্তী অবস্থাটি তাকে অস্পষ্ট এই ধরনের বিপরীতাত্ত্বক দ্বীপান্তিক মেরুদ্দয়ে মেরু শব্দ মাঝখানে এমন এক নিরবিচ্ছিন্ন মাত্রিক ধারা বিদ্যমান যার ফলে এক অংশের সাথে অন্য অংশের পার্থক্য নিম্ন করাই কঠিন এমনকি ক্ষেত্র বিশেষে দুঃশান্ত হয়ে পড়ে ফসফার্স এমন বক্তা বা লেখক নয় বড় বিপরীতাত্মক অতিপ্রান্তিক শব্দ মেরু শব্দ প্রকৃতি থেকে সর্বতভাবে তিনি দায় করেছেন অর্থাৎ একজন লেখক বা বক্তা কিন্তু এই ধরনের অস্পষ্ট সৃষ্টি করে না শব্দগুলোই আসলে এটা দায় এই যে বিপরীতাত্মক শব্দগুলো আছে সেগুলাই দায় এই ক্ষেত্রে একটি আমি যদি একটি গাড়ি উদাহরণ নেই একটি সচল গাড়ি যেমন দ্রুত গতিতে চলতে পারে তেমনি ধীর গতিতেও চলতে পারে গাড়িটি দ্রুত গতিতে চলবে নাকি ধীর গতি চলবে তা সম্পূর্ণভাবে নির্ভর করবে রাস্তার পারিপার্শ্বিক অবস্থা এবং চালকের উপর পারিপার্শ্বিক অবস্থা থাকলে রাস্তা মুক্ত চালক আবার পারিপার্শ্বিক অবস্থা থাকলে রাস্তা যানজটপূর্ণ থাকলে চালক গাড়িটি ধীর গতিতে চালাবেন গাড়ি চালাবা এটাই স্বাভাবিক রীতি কিন্তু এখানে প্রশ্ন উঠতে পারে গাড়ি দ্রুত গতি চলা এবং ধীরগতি চলা বলতে কি বোঝায় ধীরগতিটির কথার অর্থ কি এবং দ্রুত গতির কথাটার অর্থ কি ধীরগতি কাকে বলবো দৈনদিন অভিজ্ঞতা দেখা যায় একটি বিশেষ পরিস্থিতিতে গাড়ি যে গতিকে দ্রুত পরিস্থিতি বাজার বিদ্যালয় মহাবিদ্যালয় এলাকার মধ্যে কোনো গাড়ি যদি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে যায় তাহলে সেই গতিকে আমরা অবশ্যই গাড়িটি দ্রুত গতি বলবো অন্যদিকে কোনো গাড়ি পক্ষে ঘন্টায় দশ কিলোমিটার প্রতিবেগ অবশ্যই ধীরগতি বলে আমাদের কাছে স্বীকৃত কিন্তু ওই একই গাড়ি যদি একই এলাকার মধ্যে ঘন্টায় পঁয়ত্রিশ কিলোমিটার বেগে যায় তাহলে সেই গতি আমরা ধীর গতি বলবো না দ্রুত গতি বলবো এর উত্তর আমাদের কাছে ওই এলাকার মধ্যে গাড়ি গতি প্রতি ঘন্টায় কুড়ি কিলোমিটার নির্দেশ থাকে তাহলে পঁয়ত্রিশ কিলোমিটারের গতি বেগকে দ্রুত গতি বলা যায় আবার ওই এলাকার মধ্যে গাড়ি গতি বেগ যদি পঁয়তাল্লিশ কিলোমিটার নির্দেশ থাকে তাহলে ৩৫ কিলোমিটারের গতি বেগকে ধীর গতি বলা যায় এখানে তার প্রশ্ন ওঠে ঘন্টায় পঁয়ত্রিশ কিলোমিটার গতি কি আমরা দ্রুত গতি বলবো না ধীর গতি বলবো আসলে এখানে দ্রুত ধীর শব্দ যোগন বিপরীত দ্বিপ্রান্তিক শব্দ আর এই কারণে এই শব্দগুলো হচ্ছে অস্পষ্ট বুঝতে পারলে খুবই সহজ তাহলে আমরা কি দেখছি যে দ্বিপ্রান্তিক যে শব্দ যুগল আছে সেগুলো হচ্ছে অস্পষ্ট শব্দ আসলে আমরা আরেকটি উদাহরণ দিই এই দ্রুত ধীর শীর্ষক বিপ্লতার্থক যে যুগল আছে সেই অস্পষ্ট থেকে হরসা অন্য যানের মাধ্যমে ব্যাখ্যা করেছেন এখানে তিনি বাইসাইকেল গাড়ি এবং আকার যান বা বিমানের তুলনার মাধ্যমে দ্রুত শব্দের অস্পষ্ট থেকে বোঝাবার চেষ্টা করেছেন বাইসাইকেলের পক্ষে যে গতিবেগকে আমরা দ্রুত বলি গাড়ির পক্ষে সেই গতিবেগ অবশ্যই দ্রুত নয় আবার গাড়ির পক্ষে যে গতিবেগকে আমরা দ্রুত বলি আকার যান বা বিমানের পক্ষে সেই গতিবেগ অবশ্যই দ্রুত নয় বিপত্তির ক্রমে আকার যে বিমানের পক্ষে যে গতিবেগকে আমরা দ্রুত বলি গাড়ির পক্ষে সেই গতিবেগকে গতিবেগ অর্জন করাই সম্ভব নয় আবার গাড়ির পক্ষে যে গতিবেগকে দ্রুত বলি বাইসাইকেলের পক্ষে সেই গতিবেগ অর্জন করা অবশ্যই সম্ভব নয় এখানে দ্রুত দীর শীর্ষক বিপরীতাত্মক শব্দ যুগল শব্দগুলোর অর্থ পুরোপুরি আপেক্ষিক কিন্তু বাইসাইকেল গাড়ি এবং আকার জানি কেটে তাদের গতিবেগকে যখন পৃথকভাবে বিচার করা হবে তখন দ্রুত বা দীর শব্দ অর্থ যে অস্ত্র বলাই বাহাল্য এদের প্রতিটি ক্ষেত্রে দ্রুত বা শব্দ দেব দেখাতে যে আসলে কি বোঝায় তা বলা কঠিন যে গতিবে কোনো এক পরিস্থিতিতে দ্রুত তাই এবং অন্য এক পরিস্থিতিতে ধীরে বলে বিবেচিত আসলে বিপরীত দীর্ঘান্তিক শব্দ যুগলের প্রয়োগ ক্ষেত্রটাই আসলে অস্পষ্ট প্রকৃতপক্ষে বিপরীত দ্বীপান্তিক শব্দ যুগলের প্রান্ত সীমায় অবস্থিত শব্দের অর্থ অস্পষ্ট না হলেও শব্দ যে মধ্যবর্তী বা মাঝামাঝি স্তর তাদের অর্থ আমাদের কাছে স্পষ্ট নয় এ ধরনের শব্দের অন্তর্গত কোন মধ্যবর্তী বা মাঝামাঝি অবস্থা বলবো এই সুনিশ্চিত কোনো জবাব নেই এ পর্যায়ে জন হর্স রেখাচিত্রের মাধ্যমে বিষয়টিকে আরো সুস্পষ্ট করার চেষ্টা করেছেন দেখো একটি রেখা চিত্র দেখা যাচ্ছে যেখানে একটা প্রান্ত হচ্ছে বি কিন্তু মধ্যবর্তী যে সি ডি ইএ উপরিক্ত বি সর রেখাটির এ বিন্দু থেকে বি বিন্দুতে কিংবা বি বিন্দু থেকে বিন্দুতে যেতে হলে মধ্যবর্তী সি বিন্দুকে অতিক্রম করতে যেতে হয় এখানে সি বিন্দুকে আমরা এবি রেখার মাঝামাঝি বা মধ্যবর্তী অবস্থা বলতে পারি কিন্তু এখানে প্রশ্ন থাকবে তাহলে ডি বিন্দুর কি হবে ডি বিন্দু কি এবি বি বলা যাবে এর উত্তর বলা যায় ডি বিন্দুকে সরাসরি এ বি এর মাঝামাঝি বলা না গেলেও সি বিন্দুর খুব কাছাকাছি হয় ডি বিন্দুকে আমরা এ বি এর রেখার মাঝামাঝি হিসেবে ধরে নিতে পারি আবার ই বিন্দুর অবস্থা প্রশ্নবিদ্ধ এই বিন্দুকে কি এ বি এর মাঝামাঝি বলা যাবে এর উত্তরে বলা যেতে পারে যে সি বিন্দুর কাছাকাছি হয় কারণে ডি বিন্দুকে যদি আমরা এ বি রেখার মাঝামাঝি বলি তাহলে ডি বিন্দুর কাছাকাছি হয় এই বিন্দুকেও মাঝামাঝি বলা যেতে পারে এভাবে এই বিন্দুর পর অন্য কোনো বিন্দুকে এ রেখার মাঝামাঝি সাব্যস্ত করা যেতে পারে তার মানে কি আলোচিত এ বি রেখার কোন একটি বিশেষ আমরা সীমারেখা টেনে একথা বলতে পারি যে কেবল সি এবং ডি বিন্দুটি এ বি রেখার মাঝামাঝি প্রকৃতপক্ষে এখানে মাঝামাঝি শব্দটি আসলে অস্পষ্ট হসপার্সের মতে পোলার ওয়ার্স বা মেরু শব্দের মধ্যবর্তী কোন বিশেষ পর্বই আমরা মাঝখানে বলে সাব্যস্ত করতে পারি না কারণ হচ্ছে কোন একটা কিছুকে দ্রুত বলছি কোন একটা ধীরে এটা ঠিক আছে কিন্তু মাঝে মাঝে কোন অবস্থাটাকে আমরা কিন্তু সেটা ব্যাখ্যা করতে পারছি না সেজন্য এই যে বিপরীত যে মেরুর যে মেরু পোলার ওয়ার্ড যেগুলো সেটার মধ্যে অস্পষ্টতা দেখা দিচ্ছে এবার দুই নম্বর দেখি সেটা হচ্ছে শব্দের বহুমুখী মানদণ্ড দুই নম্বর যেটা শব্দ অস্পষ্টতার কারণ যেটা সেটা হচ্ছে শব্দের বহুমুখী মানদণ্ড শব্দ প্রয়োগের ক্ষেত্রে মানদণ্ডের বহুমুখী থেকেও অস্পষ্টতা একটি প্রধান কারণ বলে মনে করা হয় এ প্রসঙ্গে মানদণ্ডের বহুমুখিতা কথাটি একটু ব্যাখ্যা করা যেতে পারে প্রথমেই বলে রাখা প্রয়োজন যে মানদণ্ডের বহুমুখিতা বলতে এমন যেমন শব্দ প্রয়োগের বহুমুখী বা একাধিক সত্যকে নির্দেশ করে না তেমনি পৃথক বা অনেক মানে একটি শব্দ অনেকাত্মক বা একটি শব্দের অনেক অর্থ হচ্ছে সেটাকে কিন্তু নির্দেশ করে না যে কোনো ভাষায় বিশেষ কোনো শব্দের শব্দকে যখন আমরা প্রয়োগ করতে যাই তখন একটা বিষয়ের প্রতি আমাদের গুরুত্ব প্রয়োজন ওই বিশেষ শব্দটি তার পর্যাপ্ত আবশ্যিক শর্ত পূরণ করতে সক্ষম কিনা অর্থাৎ পর্যাপ্ত আবশ্যিক সত্য কি সেটা পূরণ করছে কিনা সেটাই আমাদের দেখার বিষয় একটি শব্দের অনেক অর্থ থাকতে পারে বা সেটা অনেক মানদণ্ড থাকতে পারে সেটা না আমরা কোন একটা শব্দে পর্যাপ্ত আবশ্যিক সত্য সেটা পূরণ করছে কিনা সেটা আমাদের দেখার বিষয় শব্দ প্রয়োগে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় শব্দ যদি তার পর্যাপ্ত আবশ্যিক সত্যকে পূরণ করতে না পারে তাহলে তার প্রয়োগ যথাযথ হতে পারে না তোমরা নিচে জানো যে পর্যাপ্ত আবশ্যিক শর্ত কি কোন একটা যদি সত্যের উপস্থিতিতে অনুপস্থিতিতে সে অনুপস্থিতিতে কোনো ঘটনা না ঘটে এবং উপস্থিতিতে সেই সত্যটা উপস্থিত থাকে তাকে বলা হচ্ছে আবশ্যিক সত্য এবং পর্যাপ্ত সত্য কি যে সত্যের উপস্থিতিতে ঘটনাটি ঘটছে সেটাকে আমরা কিন্তু বলছি লজিকের ভাষা যদি বলি সেটা হচ্ছে পর্যাপ্ত সত্য তাহলে পর্যাপ্ত অবশ্যই সত্য কি যেটাকে দুইটা জিনিসই পাচ্ছে যেটার অনুপস্থিতিতে ঘটনাটি ঘটছে না আবার যেটা উপস্থিতিতে ঘটনাটি ঘটছে তাই না তাহলে সেক্ষেত্রে দেখো ত্রিভুজ শব্দটির কথা দেখো ত্রিভুজের পর্যাপ্ত আবশ্যিক সত্য হলো তিনটি বাহু থাকা এবং বহু বিশিষ্ট বাহু বিশিষ্ট তিনটি কোন থাকা এসব সত্য পূর্ণ হলেই আমরা একটি ক্ষেত্রকে ত্রিভুজ বলি এক্ষেত্রে ত্রিভুজ শব্দটির অর্থ আমাদের কাছে খুবই স্পষ্ট অনুরূপ ভাবে কোন শব্দের একাধিক অর্থ থাকলেই সেই শব্দটিকে আমরা অস্পষ্ট বলে সাব্যস্ত করতে পারি না যেটা আমি একটু আগে বললাম যে একটা শব্দের অনেক কিন্তু অর্থ থাকতে পারে তাই বলে কি সেই শব্দটা অস্পষ্ট সেটা আমার তো না একাধিক বিশিষ্ট শব্দকে যখন আমরা একাধিক অর্থে ব্যবহার করি তখন ওই প্রতিটি একাধিক অর্থে শব্দটি ব্যবহার করে যদি ভিন্ন ভিন্ন শব্দ পূরণ হয় পূরণ করতে হয় যেমন বাংলা ভাষায় কর শব্দটি নানা অর্থে ব্যবহৃত হতে পারে যেমন একটা উদাহরণ দেওয়া আছে শব্দ অর্থ হিসাবে হাত ব্যবহার হতে পারে অর্থে খাজনা হিসেবে কর হচ্ছে কিরণ হিসেবে অর্থাৎ তারপর কর হচ্ছে হাতি সুর হিসেবে কর হচ্ছে কাজ হিসেবে ব্যবহৃত হতে পারে তাহলে এখানে কিন্তু উপরিত যে আমরা দেখতে পাচ্ছি যে কর কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে মানে একটা শব্দের কিন্তু অনেকগুলো অর্থ আছে কিন্তু সেই শব্দ এটাকে অস্পৃষ্ট শব্দগুলো আসলে কিন্তু শব্দগুলো অস্পষ্ট না দেখো এখানে ক শব্দটি পাঁচটা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে কিন্তু তার মানে এই নয় যে শব্দটি অস্পষ্ট কারণ প্রতিটি শব্দ প্রতিটি প্রয়োগের পর্যাপ্ত আদেশী শব্দ পালিত হয়েছে কাজী অনেক মানে যেটা শব্দের অনেক অর্থ হয়েছে সেই শব্দকে আমরা অবশ্যই শব্দ বলে অস্পষ্ট শব্দ বলে সাব্যস্ত করতে পারি বেশ নর্মাল শব্দ বলে করতে পারি অস্পষ্ট শব্দ বলে সাব্যস্ত করতে পারি না মানদণ্ডের বহুমূলতা বলতে আসলে এমন শব্দ বা ব্যবহার শব্দাবলীকে বোঝায় যার বা যাদের প্রয়োগের পর্যাপ্ত আবশ্যিক সত্তাবলী নেই আবার দেখো যার বা যাদের প্রয়োগের পর্যাপ্ত আবশ্যিক সত্য করে কিংবা থাকলো তো আমাদের জানা নেই তার মানে শব্দ প্রয়োগের লক্ষণ গুলো যদি আমাদের জানা না থাকে তাহলে মানদণ্ডই এই মানদণ্ড বহুমুখী হয় আর মানদণ্ড বহু থাকলেই শব্দটির প্রয়োগ ক্ষেত্র সম্বন্ধে আমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয় তার ফলে শব্দটা আমাদের কাছে অবশ্যই অস্পষ্ট হয়ে পড়ে অর্থাৎ আমি যদি একটা শব্দের একটা শব্দ যদি পর্যাপ্ত হয়ে যায় কিন্তু একটি শব্দের মধ্যে যদি তার বিভিন্ন ধরনের সেই ক্ষেত্রে অস্পষ্ট হয় না সেটা একটা নর্মাল শব্দ হিসেবে বলতে পারি কিন্তু যদি সেই শব্দের মধ্যে তার পর্যাপ্ত আবশ্যিক শব্দ পূরণ করতে না পারে সেই ক্ষেত্রে সেই শব্দটি অস্পষ্ট হয়ে যায় এবং সেটা আমাদের থাকতে পারে সেটা আমাদের অজানা থাকতে পারে সেই ক্ষেত্রে এটা হয়ে যায় যদি আমরা একটি উদাহরণ দিই যেমন ধরো কুকুর শব্দটি সেক্ষেত্রে কুকুর বলতে আমরা তার কুকুর কোন একটা শব্দকে কুকুর বলতে হলে তার কি কি ধরনের শব্দ পূরণ করতে হয় বা তার কি কি বসে থাকতে হবে যদি আমরা ধরি যে কুকুরের টেস্তন পায়ের প্রাণী বা কুকুরে লেজ আছে কুকুর ঘেউ করে বা কুকুর হচ্ছে চার পা বিশিষ্ট প্রাণী তাহলে এই ক্ষেত্রে যদি কোনো কুকুরের লেজ কাটা পড়ে তাহলে কি আমরা তাকে কুকুর বলবো না বা শুধুমাত্র যে স্তন্য প্রাণী স্তনপায়ী প্রাণী বললে সেটি কুকুর হয়ে যাবে অন্য প্রাণীতে তো হতে পারে বা হচ্ছে চারটি পা মানে একটি কোন কুকুরের তিনটি পা আছে তাহলে সেক্ষেত্রে তাকে কুকুর বলা যাবে না এই ধরনের বিভিন্ন ধরনের স্পষ্টতা মানে আমরা কিন্তু বলতে পারি না একটি সত্য থাকলেও কিন্তু আমরা আবার অন্য সত্য সত্যটি না থাকলে কিন্তু আমরা মানে ধরো কোনো একটা কুকুরে হচ্ছে নেস্টি কাটা কিন্তু বাকি সব বৈশিষ্ট্য বিদ্যমান তাহলে কি তাকে আমরা কুকুর বলবো না অবশ্যই আমরা এটা কিন্তু আমরা কুকুর বলে অভিহিত করি কিন্তু এখানে কিন্তু মানে আবশ্যিক যে পর্যাপ্ত যে আবশ্যিক শব্দ সেটা কিন্তু এখানে আমরা পাচ্ছি না যে কোনটা বললে আসলে আমরা সেই কুকুর শব্দটাকে আহ স্পষ্ট করে বলতে পারবো তাহলে এই ক্ষেত্রগুলো তো কিন্তু আসলে অস্পষ্টতা দেখা দেয় এখন হচ্ছে তোমরা যদি খেলা শব্দটি দেখো সেই খেলা খেলা বলতে তো অনেক ধরনের খেলা বোঝায় তাস খেলা বোঝায় বল খেলা বোঝায় ক্রিকেট খেলা বোঝায় তাহলে সেটাকে আমরা কিভাবে বলবো যে এই শব্দটি হচ্ছে স্পষ্ট আসলে এই শব্দগুলো আসলে অস্পষ্ট তিন নম্বরে দেখো সংযয় পদে অস্পষ্টতা এটা হচ্ছে তিন নম্বরে সংগীত পদের অস্পষ্টতা বলতে বোঝায় যদি আমরা কোন শব্দের হচ্ছে অস্পষ্টতা দূর করার জন্য কোন শব্দের মাধ্যমে তার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি কিন্তু সেই সংজ্ঞা দেওয়ার যে যে মানে শব্দের মাধ্যমে আমরা সংজ্ঞাটি প্রদান করতে সেই শব্দটা যদি অস্পষ্ট থাকে তাহলে কিন্তু পুরো শব্দটি অস্পষ্ট হয়ে যায় যেমন কি কি সত্য পূরণ করলে একজন ব্যক্তিকে একটি সম্প্রদায়ের অধিবাসী হিসেবে গণ্য করা হবে এটা স্পষ্ট যে একজন ব্যক্তি যে সমাজ বা সম্পদে বাস করে এবং ওই সমাজের আওতাভুক্ত অধিবাসী বলা যায় এবং এটাও স্পষ্ট যে যে ব্যক্তি ওই সমাজে কখনো বসবাস বা কাজ করেনি সে একজন অধিবাসী নয় কিন্তু এমন হয় যদি যে ওই ব্যক্তি ওই সম্প্রদায়ের নিজে একটি বাড়ির মালিক যে বাড়িতে তিনি কেবল গ্রীষ্মকালেই বসবাস করেন তারপর বাড়িতে ভাড়া দিয়ে বছরের বাকি সময়টিকে অন্য জায়গায় থাকেন এই সেই পরিস্থিতিতে তাকে কি আমরা অধিবাসী বলবো ধরা যাক ওই ব্যক্তি সম্পাদনের ভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়া করেন যখন শিক্ষা প্রতিষ্ঠানটি খোলা থাকে তখন তিনি একটি ডরমেটরিতে থাকেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ থাকলে সম্পদের বাহিরে কোনো এক জায়গায় অবস্থান করেন আবার ধরা যাক তিনি একটি সম্পদের নির্দিষ্ট করে দু বছর ধরে বসবাস করছেন এবং চাকরিও করছেন কিন্তু অন্য একটি সম্পদে তিনি একটি বাড়ির মালিক যেখানে তার যাবতীয় জিনিসপত্র রক্ষিত আছে। এবং নির্দিষ্ট মেয়াদে দু বছর অতিকান্ত হলে তিনি ওই সম্পদে ফিরে যাবেন যেখানে তার একটি বাড়ি আছে প্রশ্ন হলো ওই দু বছর তিনি যে সম্পদে নির্দিষ্ট ভাবে বসবাস এবং চাকরি করবেন তিনি কি সে সম্পদের বাসিন্দা বা অধিবাসী হবেন ধরা যাক আমরা প্রশ্নগুলো সন্তোষজনক উত্তর পেয়ে গেছি নতুন এবং নির্দিষ্ট অর্থ নির্ধারণের মাধ্যমে যেখানে যে রাজনৈতিক কারণে আইনের মাধ্যমে ওই ব্যক্তিকে অধিবাসী হিসেবে গণ্য করা যেতে পারে কিন্তু তবুও অন্য এক সমস্যা উদ্ভব ঘটে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কোন শব্দে অধিবাসী শব্দের প্রয়োগে পর্যাপ্ত আবশ্যকীয় তবু যে পদ বা শব্দ সমূহের মাধ্যমে শব্দগুলো বর্ণনা করা হয় সেই শব্দ বা শব্দ কম বেশি অস্পষ্ট থাকে থেকে যায় উদাহরণস্বরূপ আমরা অধিবাহী শব্দটি প্রয়োগে সম্প্রদায়ের কাজ বা চাকরি করা পত্রী ব্যবহার করেছে। নিঃসন্দেহে অনেক ক্ষেত্রে পত্রীর প্রযোজতা বা অপ্রযোজতা যেমন সমস্যা সৃষ্টি করে আবার অনেক ক্ষেত্রে এটা সমস্যা সৃষ্টি করে একজন বিক্রেতার কথাই ধরা যাক যার কোম্পানির মূল অফিসিয়াল একটি সম্প্রদায় কিন্তু তার কাজের ধরন এমনই যে তিনি বেশিরভাগ অন্য সময় অন্য সম্পদে অতিবাহিত করেন অথবা উল্টো ঘটনা হতে পারে একজন ব্যক্তি নিয়োগ করতে একটি সম্পদে থাকেন এবং ওই ব্যক্তি অন্য এক সম্পদে তার বেশিরভাগ সময় অতিবাহিত করেন একজন পরামর্শক বা হিসেবে এবং একজন লেখকের কথায় ধরা যাক যিনি একটি সম্প্রদায়ের সীমানার মধ্যেই তার সব লেখালেখি কাজ করেন প্রশ্ন হলো তিনি কি সম্প্রদায়ের কাজ করেন অথবা একটি বাড়ি দখল এই পথটিও কিন্তু অস্পষ্ট একজন ব্যক্তি যদি কয়েকটি বাড়ির মালিক হন কোনো বাড়ি যদি তিনি ভাড়া না দেন এবং প্রত্যেক বাড়িতে যদি তার সময় সময়ের কিছু অংশ অতিবাহিত করেন তাহলে কি আমরা বলতে পারি যে তিনি সব বাড়ি দখল করেছেন বা একটি অধিক দখল করেছেন বাড়ি এভাবে সমস্যা থাকবে তার মানে কি যে অধিবাসী একটা অস্পষ্ট শব্দ কোন ক্ষেত্রে যে আমরা বলবো সেটা অধিবাসী সেটা কিন্তু আমরা আসলে নির্দিষ্ট করে বলতে পারছি না সেজন্য কিন্তু এই শব্দটি কিন্তু অস্পষ্ট হয়ে যাচ্ছে এখন একটি প্রশ্ন আসে যে এই যে অস্পষ্ট কি আত্মগত অন্যগস্তগত আচ্ছা অস্পষ্টতা বা অনির্দিষ্টতা আত্মগত না বস্তুগত এ নিয়ে কোন কোন দার্শনিক প্রশ্ন তুলেছেন তো বেশিরভাগ দার্শনিক মনে করেন যে অস্পষ্টতা স্বরূপতি বস্তুগত অধিকাংশ দার্শনিক মনে করেন যে অস্পষ্টতা শব্দটি মূলত একটি বস্তুগত বৈশিষ্ট্য এর মধ্যে প্রধান পৃষ্ঠপোষক হলেন ম্যাক্স ব্ল্যাক এই বক্তব্যের সমর্থনে তিনি বলেন প্রকৃতির মতো শব্দতই আমরা একটা নিরবিচ্ছিন্ন প্রমোধনা লক্ষ্য করি বন্য প্রজাতি শক্তি ও সামর্থ্য অভ্যাস ও প্রতিষ্ঠান এদের প্রত্যেকের বেলা আমরা লক্ষ্য করি এদের একটি মাত্রা থেকে অন্য অন্য একটি মাত্রা মিলে এমন থাকে যে বা মিলে যায় যে এদের পারস্পরিক মাত্রাগত পার্থক্য নির্ণয় করে আমাদের পক্ষে শক্ত হয়ে দাঁড়ায় অর্থাৎ এর মাধ্যমে তিনি বোঝাতে চান যে আমাদের বলে দেয় প্রকৃতি আমাদের সাক্ষ্য দেয় যে অস্পষ্টতা স্বরূপত বস্তুগত বস্তুর প্রতি লক্ষ্য রেখে আমরা প্রতীক ব্যবহার করে থাকি তবে সাথে সাথে এই কথাও স্মরণ রাখা প্রয়োজন যে বস্তু বা বস্তুর স্বরূপে বা বস্তু ধর্মে কিন্তু অস্পষ্ট ছায়া ছোঁয়া নেই অর্থাৎ অস্পষ্ট শব্দটি বস্তুকতা হলো বস্তুর মধ্যে কোনো অস্পষ্টতা নেই প্রতিটি শব্দই সুনির্দিষ্ট বস্তুই সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট অর্থাৎ বস্তু কিন্তু আসলে অস্পষ্ট না এটা হচ্ছে প্রতিরূপ বা বলি সেটা হচ্ছে আসলে অস্পষ্ট আমরা দেখি এখানে এ কারণে বাটার রাঁচাল তার এক বিখ্যাত প্রবন্ধ বলেন কোন বস্তু যেমন আছে ঠিক তেমনই আছে তার চেয়ে বেশিও নয় কমও নয় বস্তুর মধ্যে কোন ধর্ম যে পরিমাণে থাকার কথা সেই পরিমাণেই আছে তার চেয়ে বেশিও নেই কমনে তাই প্রকৃতিরাজে অস্পষ্টতার কোনো স্থান নেই বস্তুকে কখন আমরা অস্পষ্ট বা অনির্দিষ্ট বলতে পারি না এ কথা অবশ্য ঠিক যে কোন ব্যক্তি বা বস্তু কাছ থেকে যখন ক্রমশ দূরে হতে থাকে তখন তাকে অস্পষ্ট দেখায় মেঘপুঞ্জ ঘূর্ণমিত হল সূর্যকে অস্পষ্ট দেখায় কিন্তু তার মানে এই নয় যে ওই ব্যক্তি বা বস্তু কিংবা সূর্য অস্পষ্ট কাছ থেকে দূরে চলে যাওয়া অতি দূরস্থ বস্তুকে অস্পষ্ট দেখার অর্থই নয় যে ওই ওই মুহূর্তে ওই বিশেষ বন্ধু অস্পষ্ট নামে বিশেষ একটি ধর্ম অর্জন করেছে মেঘমালা সূর্যকে ঢেকে ফেলায় সূর্য অস্পষ্ট এর অর্থ এই নয় যে সূর্য ওই বিশেষ মুহূর্তে অস্পষ্ট নামে একটি বিশেষ ধর্ম বা লক্ষ্য অর্জন করেছে শাব্দিক অস্পষ্ট থেকে বস্তু অস্পষ্ট এই সিদ্ধান্তে আমরা যৌক্তিকভাবে উপনীত হতে পারি না প্রকৃতপক্ষে বস্তু অস্পষ্ট এ কথার অর্থ হচ্ছে বস্তুর প্রতিরূপ অস্পষ্ট বুঝতে পেরেছ বস্তু কিন্তু আসলে অস্পষ্ট হবে কিভাবে বস্তুর প্রতিরূপটা আসলে অস্পষ্ট বস্তু তো স্পষ্টতা বা অস্পষ্টতা উভয় বস্তু ধর্ম নয় বরং বস্তুর প্রতিরূপণের ধর্ম বস্তু যেমন এক ধরনের প্রতিরূপণ ভাষা সেরকম এক ধরনের বিশেষ বস্তু ও তার প্রতিরূপণের সাথে যে ধরনের এক ঘনিষ্ঠ অনিবিচ্ছিন্ন সম্পর্ক বিদ্যমান ভাষা ও শব্দ তেমনি তাদের প্রতিরূপায়ণের সাথে সম্পর্কিত অনুরূপভাবে অস্পষ্টতা বেলাও একই কথা সমভাবে প্রযোজ্য বস্তু ও তার প্রতিরূপণের সাথেই শাব্দিক অস্পষ্টতা সম্পৃক্ত তাই প্রতিরূপ ছাড়া অস্পষ্টতা অকল্পনীয় সুতরাং অস্পষ্টতাকে বস্তুগত বলা অর্থ এই নয় যে অস্পষ্টতা কথাটি বস্তু বা বস্তু ধর্মের বা বস্তু স্বরূপের সাথে জড়িত আসলে বস্তু বা বস্তু ধর্মের বড় বস্তু রূপণের সঙ্গেই অস্পষ্টতা জড়িত কোনো ব্যক্তি মানুষের চেহারা অস্পষ্ট বা বিশেষ কোন বস্তুর অবয়ব অস্পষ্ট এই কথার অর্থ এই যে ওই ব্যক্তি মানুষ বা ওই বিশেষ বস্তু রূপায়ণ বা আলোকচিত্র হচ্ছে অস্পষ্ট তোমাদের যদি একটা ছবি তোলা হয় এবং সেই ছবি অস্পষ্ট তুমি কি অস্পষ্ট হয়ে গেলে তা কিন্তু না তাই না বস্তু ঠিকই আছে ব্যক্তি ঠিকই আছে কিন্তু তার যে প্রতিরূপটা বা তার যে রূপায়নটা সেটা হচ্ছে অস্পষ্ট ভাষা শব্দের বেলা একই কথা প্রযোজ্য তাহলে দেখতে পাচ্ছ যে কি হচ্ছে এই শব্দ হচ্ছে হলো যেটা অস্পষ্টতা সেটা হচ্ছে আসলে বস্তুগত আচ্ছা আমরা এখন দেখি যে আমরা তো এত অস্পষ্ট শব্দ নিয়ে আলোচনা করলাম কিন্তু অস্পষ্টটা কিন্তু অনেক গুরুত্ব রয়েছে শব্দগুলোর এটা আসলে কোনো ফেনালা বরং বেশিরভাগ ক্ষেত্রে অস্পষ্ট শব্দগুলো আমাদের প্রয়োজন এবং সেটা আমাদের কিন্তু অনেক হেল্প করে যেমন ধরো যে এমন অনেক ক্ষেত্র আছে যেখানে অস্পষ্ট উক্তি বা সভা বক্তব্য রাখাই হয়ে পড়ে বুদ্ধিমানের কাজ এসব ক্ষেত্রে বরং স্পষ্ট বা সুনির্দিষ্ট উক্তি করায় অবাঞ্ছিত অনুচিত সমূহ বিপদ শঙ্কল মাঝে মাঝে কিন্তু তোমরা এরকম অনেক পরিস্থিতি শিকার হো তখন কি করো বলো না যে আমরা একটু কূটনৈতিক বুদ্ধি খাটাই হচ্ছে একটা হচ্ছে এমন একটা করছে এদিক না না তাই না কিন্তু দুইগুলি রক্ষা হয় তাই সেটা কিন্তু আমাদের বাস্তব জীবনে কিন্তু প্রায় ক্ষেত্রেই আমরা এই অস্পষ্টতায় যে গুরুত্ব সেটা আমরা ভুলন করতে পারি রাজনীতির কথা ধরা এখানে ধরা যাক রাজনীতির ক্ষেত্রে কখনো কখনো স্পষ্ট বক্তব্য রাখাই অবাঞ্চিত ও অনুচিত ধরা যাক কোনো দেশের সামরিক শাসন গণতন্ত্রকামী লক্ষ লক্ষ মানুষের আন্দোলনে ভীত হয়ে তার পেটুয়া বাহিনীকে নির্বিচারে গুলি বর্ষণের আদেশ দিয়ে পঞ্চাশ জন নিরীহ মানুষকে মেরে ফেলল অবস্থায় সামরিক শাসন যদি সরকারি ফরমানে ঘোষণা করেন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী বাধ্য হয়ে গুলি চালায় এবং পঞ্চাশ জন লোক এতে প্রাণ হারিয়েছে তাহলে আন্দোলনের মাত্রা আরো তীব্র থেকে তীব্রতর হবে সামরিক শাসন যখন অস্পষ্ট কৌশল বলতে পারে এবং বিশ্বের সকল অগণতান্ত্রিক সামরিক শাসক এভাবে বলেও থাকেন যে আন্দোলনকারীদের ছত্রগ্রহণ করতে সেনাবাহিনী বাধ্য হয়ে গুলি চালায় এবং এতে কয়েকজন লোক প্রাণ হারিয়েছে এখানে প্রথম ঘোষণায় নির্দিষ্টভাবে ভাবে পঞ্চাশ জন লোকের মৃত্যুর কথা স্বীকার করে দেখা গেল আন্দোলন দমে যাওয়া তো দূরের কথা বরং এতে আন্দোলনের আন্দোলনের যে প্রচলিত শিক্ষা সেটা আরো বেশি হয়ে উঠলো মানে আন্দোলনটা আরো বেশি হয়ে গেল ঠিক আছে এক্ষেত্রে স্পষ্টভাবে পঞ্চাশ জন লোকের প্রাণহানির কথা স্বীকার করাটি সামরিক সরকারের জন্য বিপদজনক ও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করলো প্রকান্তরে দ্বিতীয় ঘোষণায় যেখানে অনির্দিষ্ট ভাবে কয়েকজন লোকের প্রাণহানির কথা বলা হলো এবং স্বীকার করা হলো কয়েকজন অনির্দিষ্ট লোক তাহলে সেক্ষেত্রে দেখা গেলো কি যে আন্দোলনটা কিন্তু কম হলো বা সেটা তীব্র হলো না ঠিক আছে তার মানে কি যে সবসময় যে স্পষ্ট কথা শব্দ রোচক তা না অস্পষ্ট ক্রিয়াটা আমাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে অস্পষ্টতার শব্দটি অহরহ ব্যবহার করি আমরা করতে বাধ্য হই দৈনন্দিন জীবনে এমন অনেক ক্ষেত্র আছে যেখানে অস্পষ্ট শব্দ প্রয়োগ অপ্রয়োজন হয়ে উঠে প্রত্যেক জীবনে দৈনন্দিন কথাবার্তা আমরা প্রায় বলি গাড়িটি খুব দীর্ঘতে চলছে অথবা খুব দ্রুত লয়ে চলছে মেয়েটি দেখতে খুব সুন্দর বা আদৌ সুন্দর নয় ফারহান এখন বুদ্ধিমান অথবা আদৌ বুদ্ধিমান নয় সামির বুদ্ধাঙ্ক সমান অথবা ইত্যাদি এই ধরনের মুক্তি না করলে দৈনন্দিন কথাবার্তা আসলে অচল হয়ে যায় তবে এ ধরনের উক্তিকে মিথ্যা উক্তি বলে গণ্য করা আসলে কিন্তু জানাকে বলে এ ধরনের উক্তি মিথ্যা তাও বলা যায় না রাসেল তাই বলেছেন কথা মনে করা সম্ভবত ভুল যে অস্পষ্ট জ্ঞান বা অস্পষ্ট উক্তি মিথ্যা বড় সুনির্দিষ্ট বিষয়েছে চেয়ে অস্পষ্ট বিশ্বাস বেশি পরিমাণ সত্য হওয়ার যোগ্যতা রাখি তাহলে আমরা কি দেখলাম যে হচ্ছে এই যে অস্পষ্টতা বিভিন্ন আমাদের যে রাজনৈতিক জীবন বা দৈনন্দিন জীবন বলো সব ক্ষেত্রে কিন্তু অস্পষ্ট শব্দ আসলে অনেক গুরুত্ব রয়েছে তবে এই স্পষ্ট শব্দ গুলোকে আমরা কিন্তু কিছু ইয়ার মাধ্যমে আসলে কিছুটা দূর করতে পারি যেমন বলেন বা অন্যান্য যে বিশ্লেষণ দর্শন তারা বলেন যে যদি আমরা হচ্ছে অস্পষ্ট শব্দ ক্ষেত্রে মানক ব্যবহার করি বা মানক বিদেক যে মানক আছে সেই মানক বা প্রতীক ব্যবহার করি সেই প্রতীক গুলো ব্যবহার করেও কিন্তু আমরা অস্পষ্টকে দূর করতে পারি সেক্ষেত্রে কি করা সেক্ষেত্রে যে গুণবাচক যে প্রত্যেকগুলো আছে সেই প্রত্যেকগুলোকে পরিমাণবাচক প্রত্যয়ে রূপান্তরিত করে সেই অস্পষ্ট দূর করা যায় যেমন যে গরম এবং শীতর এই ব্যাপারগুলোকে আমরা কিন্তু ফাইন হাইট বা ডিগ্রির উপর নিচে নেমে নামিয়ে কিন্তু সেটা গরমের মাত্রাটা করতে গরম বা শীতের মাত্রাটা ব্যাখ্যা করতে পারি তাছাড়া হচ্ছে সংজ্ঞায়নের মাধ্যমে কিন্তু অস্পষ্টতাকে দূর করা যায় সংজ্ঞায়ন বলতে তুমি নিশ্চয়ই বুঝো যে কোনো হচ্ছে পদে বা কোন ইয়া হচ্ছে গুণ বা যেটা হলো প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রদান করা মাধ্যমে সেটা একটা পদের পদের বা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য আমরা হচ্ছে প্রদান করি প্রদান করার মধ্যে সেই পদটা হচ্ছে আমরা সংজ্ঞায় করে থাকি যেমন যদি আমরা মানুষ শব্দের কথা বলি সেটা কি আমাদের মানুষ শব্দের যে সংজ্ঞা বলতে গেলে আমরা কিন্তু বুঝি না মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন একদম পানি বা মানুষ পদের মধ্যে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি দুইটা প্রধান বৈশিষ্ট্য রয়েছে কিন্তু এখানেও কিন্তু অস্পষ্ট দেখা দেয় কারণ যদি আমরা কুকুর দিকটা যেটা বলেছি যে কুকুর শব্দটি যখন আমরা পরিতন করতে স্থান পাই হিসাবে পড়ি তাহলে শুধুমাত্র কি কুকুর স্থান পাই তা কিন্তু না হরিণও কিন্তু স্থান পাই পানি এভাবে কিন্তু অনেক মানে বিতর্ক দেখা দিতে পারে তাছাড়াও তা করব আমরা কিন্তু বলতে পারি যে সংজ্ঞার মাধ্যমে আমরা হচ্ছে কোনো অস্পষ্টতা দূর করতে পারি তাছাড়া হচ্ছে সরকারের যে বিধিনিষেধ আছে তার মাধ্যমে আমরা কিন্তু অস্পষ্ট তাকে দূর করতে পারি যেমন ধরো যে সরকার কোন দেশের সরকার যদি বাংলাদেশের কথা আমরা বলি যে আঠারো বছরের নিচে কেউ বিয়ে করতে পারবে না বা যখন কেউ আশি নাম্বার করবে তাকে আমরা এ প্লাস বলি কিন্তু যখন কেউ হচ্ছে অন্য আশি পায় তাকে কিন্তু আমরা এ প্লাস দিচ্ছি না বা হচ্ছে আঠারো বছরে যদি এক এক বছরে কম থাকে তাকে কিন্তু আমরা বিয়ে দেওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে অথবা যদি ধরো পনেরো হাজার টাকার উপরে আর হচ্ছে স্যালারি সেই হচ্ছে কর দিবে বা কারো বেতন যদি নয় হাজার নয়শো টাকা কর দিবে না এবং বিধিনিষেধ দিয়ে কিন্তু দূর করতে পারি তারপর ব্যবহারের ক্ষেত্রে আমরা বিধিনিষেধ দেই সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যায় তারপরও আমরা কিন্তু মানকের ব্যবহার করে তারপর হচ্ছে সংজ্ঞার মাধ্যমে এবং হচ্ছে বিধিনিষেধের মাধ্যমে কিন্তু শব্দের অস্পষ্টকে অনেক আংশে বলবো না সম্পূর্ণ অংশ তো নাই কিন্তু অনেকাংশে আমরা কিন্তু আজকে আমার তোমাদের সকলকে ধন্যবাদ আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ক্লাস কষ্ট করে তোমরা দেখেছ আশা করি তোমরা একটু হলেও উপকৃত হয়েছো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমাদের স্টাডিটা কিন্তু অবশ্যই চালিয়ে যাবে ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফিজ